তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হয়েছে 20 তারিখ, এখন বাজে 2:15। আমি চুলে তেল দিয়ে দিয়েছি, আমি মামাআর্থের অনিয়ন তেলটা ইউজ করি। আমার চুল প্রচণ্ড পড়ছে, হেয়ার ফল যাতে কমে এরকম কোনো তেল যদি থাকে প্লিজ আমাকে সাজেস্ট করো। আমি মামাআর্থেরটা মাত্র 3 বার দিয়েছি, দেখি 1 মাস দিয়ে এটার কোনো এফেক্টিভ রেজাল্ট পাই কি না। কারণ কি মামাআর্থের শ্যাম্পু আর কন্ডিশনারটাই আমি ইউজ করি। এই যে এখানে শ্যাম্পু আর কন্ডিশনার আছে, এই এই যে এটা 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 এই যে এখানে যে ব্রাউন কালারের যেটা একটা শ্যাম্পু, একটা তার পিছনে কন্ডিশনার। তো আমি অফিস করছি এখন, এই যে আমার অফিস, আমি এখন অফিস করছি। অফিস শেষ হওয়ার পরে আমি চান করব, দেখা হচ্ছে আবার চান করার পরে। স্টে টিউনড। সবাই কেমন আছো? আজকে অফিস শেষ হয়েছে 4:30 সময়, কালকে তো দিওয়ালি, আজকে হয়েছে 23 তারিখ। তো আমার তো রবিবারও অফিস থাকে। তো এখন আমি ছোলা খাচ্ছি, আমার অ্যাকচুয়ালি পিরিয়ড হয়েছে, ভীষণ পেট ব্যথা করছিলো, তো এই জন্য এগুলো ছোলা দিয়েছে মা, খাবো। মানে খালি পেটে থাকলে আমার ভীষণ পেট ব্যথা করে। এই যে মামি এখন চলে যাবে, টাটা, আবার আসবে কালকে। তো এখন আমি খাই, আবার দেখা হচ্ছে পরে। 20 তারিখ, আজকে দিওয়ালি। তো এখন যে দূরে দূরে গেল ক্যামেরা শে পার্সন, আমার ইন রিলেশন হচ্ছে আমার মাসি লাগে, বাট দো আই এম এল্ডার দেন হার, তো শি কল মি মাসি। এনিওয়েজ, আজকে কালী পুজো ছিল, বাট অ্যামেজিং কালী পুজো কেটেছে। সারাদিন বৃষ্টি, ঘর থেকে বেরোতে পারেনি, এত অ্যামেজিং কালী পুজো আর আমি কখনো দেখিনি। আর এনিওয়েজ, এই হয়েছে সিচুয়েশন বাইরের কিছু। এখান থেকে ভালো করে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, বিকজ এখন রাত 10টা বাজে। এই যে দেখতে পাচ্ছ, একদম অন্ধকার হয়ে আছে, প্লাস বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। তো আমি তো আগের থেকে প্ল্যান করেছিলাম দ্যাট আজকে আমি অফিস করেছিলাম, বন্ধ ছিল, তো আমাদের ওভার, মানে আমরা যে উইক অফের দিন যদি করি আমাদের কম্প অফ থাকে, তো আমি এটা নিয়েছিলাম আর ভেবেছিলাম বিকাল দিকে বেরোবো। বাট এত বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েছে, আজকে 24x7 বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য যেতে পারিনি। আর এখানে একটু ভয়াবহ ব্যাপার আছে, কারণ কি শুনছিলাম একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে আর কি, তো ওই জন্যই মেনলি একটু ভয় করছে। কালকে আমি অফিসটা কী করে করবো, আদৌ করতে পারবো কি না। আজকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, প্রায় 3 আওয়ার্সের মতো কারেন্ট ছিল না। আমি তো ভেবেছি কারেন্ট আসবেও না, আমি ম্যামকেও বলে দিয়েছি হয়তো ম্যাম কারেন্ট আসবে না, আমার হয়তো ওয়ার্কটা পেন্ডিং থাকবে, আমার পরে করতে হবে। বাট ফর্চুনেটলি ল্যাপটপের চার্জ যখন 27% ছিল, কারেন্টটা চলে এসেছিলো, সো ইট ওয়াজ এ গুড নিউজ। এই হয়েছে আমার খাটের অবস্থা, আমরা এখানেই শুয়েছিলাম। 2 বার অলরেডি কারেন্ট লীলা দেখিয়ে নিয়েছে, গিয়ে সেরে একবার গেছে, একবার এসেছে, সো এটাই হয়েছে মেন কথা। আর মা তো শুয়ে আছে, দাদা দেখাচ্ছি সিচুয়েশন, দিওয়ালির সিচুয়েশন। আমার ভাই ওর বন্ধুর সাথে কথা বলছে, এই যে মা টাটা দিচ্ছে। এই হচ্ছে আমাদের দিওয়ালি, মানে খুব হ্যাপেনিং দিওয়ালি, এরকম হ্যাপেনিং দিওয়ালি হয় না। এখানে মা রান্না করেছে, কী রান্না করেছে আমি দেখাচ্ছি। এখানে একটা তরকারি রান্না করেছে, তরকারিটা আই থিঙ্ক মটর, তারপরে সয়াবিন দিয়ে করেছে। দেন এখানে রুটি মেখে রেখেছে, রুটিটা করবে। সো এইটা হয়েছে একটা ক্ষীর, ওই দিন এনেছিলাম আমুলের ক্ষীর, এটা আমি হাফ খেয়েছি, হাফ রয়েছে। মানে কি বলবো, ইটস এ ভেরি বোরিং দিওয়ালি, কিছু বলারই নেই। বাইরের সিচুয়েশনটা ঠিক এরকম, বাজি ফোটার শব্দ এখন খুবই কম পাচ্ছে। বাজি ফোটাবে কে, লাইট তো ধরতে হবে বাজিতে, মানে এখন কাইন্ড অফ লাইক, এবার দুর্গাপূজা অলসো ওয়েন্ট লাইক দিস ওয়ে, মানে সপ্তমীর দিন আই গেস বেরোতেই পারেনি, পুরো গোটা সপ্তমী বেরোতে পারেনি, বিকজ প্রচুর বৃষ্টি পড়েছিল সারাদিন। এখন বৃষ্টি নেই কিন্তু কারেন্ট একটু যাতায়াত করছে। আর আমাদের এখানে তো সবার কাছে মেসেজ বাগেরা আসছিল, কী লেগেছে হাতের মধ্যে এরকম আঠা আঠা কিছু একটা লেগে গেছে হাতে, আমার চুলেও লেগে গেছে, আমি জানি না এটা কী, আই নিড টু ওয়াশ ইট। আচ্ছা এনিওয়েজ, আবার দেখা হচ্ছে পরে, কথা হচ্ছে পরে, স্টেডিয়াম চলে এসেছে আমার হাত, আমি জানি না এখনও আঠা আঠা লাগছে, কোথার থেকে লেগেছে আমি এখনও বুঝতে পারিনি, সোর্সটা ঠিক জানি না, ইটস আন্ডার গার্মেন্টস, সরি।
আর কি বলবো, 10:30 বাজে, শোয়ার চেষ্টা করি, মোবাইলটা চার্জে দিই, আর হোপ ফর দ্য বেস্ট যাতে একটু মানে কালকে আমি অফিসটা করতে পারি। আমি আপডেট দেবো তোমাকে কালকে যে আদৌ আমি অফিসটা করতে পেরেছি কি না, আজ অবধি তো আমি একটু কনফিউজ, যদি কারেন্ট চলে যায় আমি আপডেট দেবো, আর সকালে আমি কী করছি সেটাও আমি দেখাবো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটু পরে, আমি কালকে, গুড নাইট। কারেন্ট চলে গেছে, এখন 11:10 বাকি, 70% চার্জ আছে ফোনে, তার একটু পরে আই নিড টু স্লিপ, সো দেখি কালকে, মনে হয় না কারেন্ট থাকবে, সো নিড টু ইনফর্ম মাই টিএল দ্যাট আই এম নট গোয়িং টু ওয়ার্ক টুমারো, যে কালী পুজো হচ্ছে রাতে। দ্যাট ইজ দ্য বিউটি না, মানে এসব কিছুর মধ্যে পিপল আর গোয়িং দেয়ার অ্যান্ড পুজো, আমরা যেতে পারবো না বিকজ আমাদের ওষুধ আছে, বাবা মারা গেছে আমার, যে 1 বছর কমপ্লিট হয়নি, সো আমরা যেতে পারবো না তাই। বাট ইট ইজ ভেরি বিউটিফুল না, মানে খুব সুন্দর ব্যাপারটা, বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, বাট স্টিল পিপল গোয়িং দেয়ার অ্যান্ড এনজয়িং অ্যান্ড ডুইং অল দ্য রিচুয়ালস, বারিশ অ্যান্ড অল সব কিছুর মধ্যে, সেটা খুব ভালো একটা জিনিস। সাউন্ড হয়তো তোমরা শুনতেই পাচ্ছ, তো আবার আপডেট দিচ্ছি কালকে কী কন্ডিশন, অফিস কতটুকু করতে পারি কি পারি না, স্টে টিউনড। গুড মর্নিং সবাইকে, তো আজকে হয়েছে 25th October, ইয়েস, তো আমি যেহেতু বলেছিলাম কালকের আপডেটে যে কারেন্ট থাকবে কি থাকবে না আই এম নট শিওর, আমি অফিস করতে পারবো কি পারবো না, আই উইল আপডেট ইউ গাইস। সো দেখা গেল যে ফর্চুনেটলি ইট ওয়াজ আ ফর্চুনেট থিং, কালকে ভীষণ বাতাস হয়েছিলো কিন্তু কারেন্টটা কালকে রাত্রেই চলে এসেছিলো, তো এখন তো টিল ডেট কারেন্ট ইজ দেয়ার, এখন 7:54 বাজে, আই এম স্টিল ওয়ার্কিং, সো দেখা হচ্ছে এবার পরে। এই যে আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে মা কিছু না বলে খাটে এখান থেকে এই যে শুরু করে দিয়েছে ঘর ঝাড় দেওয়া, টিপিক্যাল ইন্ডিয়ান মাদার্স।